ভিউয়ার্স, আপনাদের ভালোবাসায় বাংলা ব্লগ চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে 2021 সালের জানুয়ারি মাসের 4 তারিখে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ সৌরভ, চলে এলাম আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 3 দিনের মধ্যে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন বিষয়গুলো। আর মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করার পর আমার কিছু প্রবলেম হয়েছিল, আপনাদের সাথে যদি এই প্রবলেমগুলো হয় তাহলে আমার এই ভিডিওটি দেখুন আর আপনি জেনে নিন কিভাবে আপনি এর সমাধান পাবেন। আর দেরি না করে আপনাদেরকে চলুন নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এলাম বাংলা ব্লগ চ্যানেলের হোম পেজে। এখানে অ্যাবাউট ডিসক্রিপশনে আমি কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি, জয়েন করি মে মাসের 9 তারিখ 2020 সাল, তারপর 1 ডিসেম্বর 2020 সালে 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া সম্পূর্ণ করে, 24 ডিসেম্বর 2020 সাল 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম 4/1/2021 সাল। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফর ইউর ভ্যালুয়েবল লাভ অ্যান্ড সাপোর্ট। বেস্ট রিগার্ড, মোহাম্মদ ইউসুফ সোহরাব, বাংলা ব্লগ। চলুন আমি প্রমাণ দেখিয়ে আপনাদের সাথে কথা বলি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলা ব্লগের যে ইমেল অ্যাড্রেসটি আছে ওই ইমেল অ্যাড্রেসটিতে। বাংলা ব্লগ চ্যানেলটি 100 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করে June 1, 2020, তারপর আমার কাছে মেইলটি আসে, সেই মেইলটি December 27, হাই বাংলা ব্লগ, ইউর চ্যানেল বাংলা ব্লগ হ্যাজ পাস্ট 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 পাবলিক ওয়াচ আওয়ার। এখানে বলা আছে যে আপনার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার কমপ্লিট করেছে, আর আপনি এখন নেক্সট স্টেপের জন্য মনিটাইজেশন অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন করুন, আর যদি করে থাকেন তাহলে কোনো কিছু করতে হবে না। তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পর আমার কাছে একটা প্রবলেম দাঁড়ায়, ইউ অলরেডি হ্যাভ অ্যাডসিন অ্যাকাউন্ট। ইমেলটির এখানে শর্ট কিছু একটা অংশ এখানে দিয়ে দেওয়া আছে, তো আমি জানতাম না আমার অ্যাডসিনস অ্যাকাউন্ট আছে। তারপরে আমি অ্যাডসিন অ্যাকাউন্টটি, যেই অ্যাডসিন অ্যাকাউন্টটি ছিল ওইটাই আমি ক্লোজ করি। ক্লোজ করে তারপরে আবার নতুন করে আবার অ্যাপ্লিকেশন করি। আমার কাছে 27 তারিখ আবার আরেকটি ইমেল আসে, সেটি হচ্ছে অ্যাপ্রুভ অ্যাডসিনস অ্যাকাউন্ট নিডেড। যে ইমেল অ্যাকাউন্টটি ছিল, অ্যাডসিন অ্যাকাউন্টটি ছিল, ওইটি আমি ক্লোজ করে দিই, যার কারণে আমার কাছে এখানে ইমেল আসে। ইমেল আসার পর আমাকে বলে দিচ্ছে যে আপনার যে অ্যাডসিন অ্যাকাউন্টটি ছিল ওইটা রিসেন্টলি ক্লোজ হয়ে গেছে, আপনি আবার নতুন করে একটি অ্যাডসিন অ্যাকাউন্ট এর জন্য অ্যাপ্লিকেশন করুন। তারপর আমি আবার একটা অ্যাডসিন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পর 4 জানুয়ারি আমার সেই কাঙ্ক্ষিত ইমেলটি 4 জানুয়ারিতে আমার কাছে চলে আসে। 4 জানুয়ারি বিকাল 5টার সময় আমার কাছে চলে আসে ইমেলটি, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, কংগ্রেচুলেশন টু ইউর ইউটিউব চ্যানেল বাংলা ব্লগ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই চ্যানেল পেজে। দেখুন আমার এখানে ভিডিওর পাশে মনিটাইজেশন অন, মনিটাইজেশন অন, আর সবগুলো ভিডিওর এখানে মনিটাইজেশনটা অন হয়ে গেছে। আপনার চ্যানেলটিকে নিয়ে দ্রুত এগিয়ে যেতে চাইলে আপনি ধৈর্য ধরে কাজ করুন ইউটিউবের মনিটাইজেশন অন করার জন্য। মনে রাখবেন, অবৈধ পথ ধরে যদি আপনি ইউটিউবের মনিটাইজেশনের জন্য এগিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটি অ্যাপ্রুভ হবে না। আমার যে অ্যাডসিন অ্যাকাউন্টটি নিয়ে প্রবলেম হয়েছে, ইউ অলরেডি হ্যাভ এক্সিস্টিং অ্যাডসিন অ্যাকাউন্ট, এই প্রবলেমটি যদি কারো হয়ে থাকে, যদি সমাধান কারো প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্টস করুন, কমেন্টস করে জানিয়ে দিন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এই সমস্যাটির সমাধান করে দেখিয়ে দেওয়ার জন্য। কারণ আমি এই সমস্যাটা ফেস করেছি তো আমি বুঝতে পারবো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। আর আপনাদের ভালোবাসায় আমি বাংলা ব্লগ চ্যানেলটিকে নিয়ে যেতে চাই অনেক দূরে, তাই পাশে থাকুন, সাথেই থাকুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।